আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, তো ব্লগটি শুরু করলাম। আশা করছি সম্পূর্ণ ব্লগটি সবাই না টেনে এনজয় করবেন। তো সকাল থেকে শুরু করেছি, আর এখানে হচ্ছে সকালে নাস্তা তৈরি করছে, আর রাতে হচ্ছে ভাত রয়ে গিয়েছিলো, তো সেই ভাত দিয়ে এখানে ভাত বাজি করা হবে। আর এখানে হচ্ছে ডালে পেঁয়াজও করে নিচ্ছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ বেজে তারপর ডিম দিয়ে দিয়েছিলো, এখন লবণ, তারপর এগুলো ভাজা হয়ে গেলে এখন ভাত দিয়ে দিয়েছে। তো দেখা যায় এভাবে যদি ভাত ভাজা মাঝে মাঝে ভাত রয়ে যায়, তো এমনিতে ভাত ভাজি করে নিলে সবাই খেয়ে নিতে পারেন। আর এই তো এখানে ডাল প্রথমে সিদ্ধ করে নিয়েছিল, তারপর মরিচ পেঁয়াজ আর সামান্য হলুদের পাউডার আর হচ্ছে লবণ দিয়ে এখন মাখিয়ে তো পেঁয়াজ বানিয়ে নিচ্ছে। আর এইভাবে দেখা যায় সিদ্ধ করে পেঁয়াজটা অনেক বেশি সফট থাকে, ভিতর মানে ফুলকো থাকে, খেতে ভালো লাগে, আর বাহিরের দিকটা ক্রিস্পি থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। নাস্তা খাওয়ার পর হচ্ছে চা বসিয়ে দিয়েছে দুধ চা, তো এখানে দুধ চা বানাবে। আর পানি দেওয়ার পর এখানে লিকার দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে লিকার বের করে এখন চিনি আর দুধ দিয়ে হচ্ছে চাটাকে মিলিয়ে নিয়েছে। তো কাপে ডালার পর দেখতে পাচ্ছেন চাটা কতটা মজা হবে, অনেক সুন্দর কালার হয়েছে। তো আলহামদুলিল্লাহ বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। নাস্তা শেষ করে তারপর কিছুক্ষণ মানে ঘোরাফেরা করে এখন হচ্ছে ওরা রান্না বান্না রেডি করে নিয়েছে। এখানে বেগুন দিয়ে আর মাছ ভর্তা হবে, তারপর পুঁই শাক আনা হয়েছে, পুঁই শাক দিয়ে শুটকি রান্না করবে, আর আরও একটা হচ্ছে রান্না করবে কি যেন বলবো, ডাল রান্না করবে, পাতলা ডাল। তো নাস্তা খাইয়ে দিয়ে মানে কিছুক্ষণ রেস্ট নিয়েছে, তারপর হচ্ছে রান্নাবান্না করতে চলে এসেছে। আর এখন দেখা যায় মানে সকাল হলে দিন কীভাবে কাটে বুঝেই যায় না। তো এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে শাক রান্না করবে, এখানে পুঁই শাকের ডাটা সহ নিয়েছে, আর এখন অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছে, একটু পরে হচ্ছে বাগার দেবে শাকের মধ্যে। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে এখানে শুটকি দিয়েছে, চাপা শুটকি বাটা। তো এগুলো কষিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়ো, আর এখানে মরিচ বাটা দিয়েছিল। এখানে মশলা কষিয়ে দিয়ে দিচ্ছে পুঁই শাক, আর পুঁই শাক এইভাবে আরও একদিন রান্না করা হয়েছিল। তো দেখা যায় যে জিনিস একবার খেয়ে আমরা মজা পাই সেটা আরও একবার রান্না করে খাই, তো সেই কারণে আরও একবার রান্না করা হচ্ছে আজ। তো জায়েদে হচ্ছে এই খাবারটা পছন্দ করেছে, মানে সে এমনিতে শুটকি ভর্তা বানালে ও খেতে চায় না, আর এইভাবে পুঁই শাক রান্না করলে মানে রান্না করায় ও কিন্তু খেয়েছে অনেক মজা করে। শাকের জন্য বাগার দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ, তারপর রসুন দিয়েছে, আর কাঁচামরিচ ফালি দিয়েছে। তো এখন হচ্ছে সব শেষে শাক দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ।
আর এখানে হচ্ছে যে আমরা কিউট একটা কড়াই রেখেছিলাম, মানে দুইটা কড়াই রাখা হয়েছিল, আমার বোন রেখেছিল, তো এই কড়াইয়ের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছে, আর দেখতে সুন্দর লাগছে। তারপর হচ্ছে এখানে ডাল বসাবে, তো ডাল দিয়ে নিয়েছে ভালো করে। দেওয়ার পর এখানে হাঁড়ির মধ্যে ঢেলে এখন পানি দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া দিয়ে এখন সিদ্ধ হতে থাক। তারপর হচ্ছে সব শেষে বাগার দেবে, দিয়ে দিচ্ছে এখানে লবণ। ডাল ওদিকে সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুন দিয়ে হচ্ছে মাছ পোঁতা হবে। তো প্রথমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে, পাতলা ডাল তো রান্না করা হয়ে গিয়েছে। এখানে বাগার দেওয়ার পর সবশেষে ধনে পাতা কুচি দিয়ে এখন ডালটা হয়ে গেছে, এখন রেখে দেবে। আর এদিকে হচ্ছে ভর্তা মাখিয়ে নিচ্ছে, এখানে বেগুন ভাজা হওয়ার পর মাছও ভেজে নিয়েছে, তারপর মরিচ পেঁয়াজগুলো ভেজে নিয়েছে। এখন হচ্ছে কী কী রান্না করা হলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পাতলা ডাল, তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে চেপা শুটকি, আর এখানে হচ্ছে পুঁই শাকের ডাঁটা সহ কিছু শাক রান্না করা হয়েছে, শাক ভাজি। তো এ ছিল আজকের দুপুরে রান্না বান্না, আর এখন হচ্ছে মানে জায়দ মুজাহিদ ওদেরকে দেওয়া হচ্ছে টিফিন বক্সের মধ্যে, তো ওদের জন্য ভাত বাড়া হয়েছে, আরও হচ্ছে খাবে তারপর নিয়ে যাবে, ওদেরও সময় হয়ে যাচ্ছে, সেই জন্য টিফিনে বড় মানে খাবার রেডি করে রাখছেন। আর এই তো ভর্তা মাখানো হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি। আর এই তো গরম গরম এখন ভাত খাবো এই ভর্তা দিয়ে। আর এই শীতের দিন দেখা যায় দুয়া উঠা খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে, মানে সবারই ভালো লাগে এই ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম খাবারটা খেতে। এই তো তিন রকমের মানে শাক ভাজি, তারপর হচ্ছে মাছ ভর্তা বেগুন দিয়ে, আর হচ্ছে চেপা শুটকি পুঁই শাক দিয়ে, এগুলো দিয়ে খাবো মজা করে। তো আলহামদুলিল্লাহ আমি শুরু করে দিয়েছি আর অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে এখানে বিকাল হলো, আর বাড়ির সবাই মিলে আমার চাচাতো বোন, চাচাতো ভাইয়ের বউ, আমার বোনরা, সীমার বোন, মানে সবাই মিলে এখানে বলছে আজ ওরা মানে খেলবে বিকালবেলা, এখানে খেলা শুরু করা হয়েছে। তো আপনারা সবাই এনজয় করবেন, আমি হচ্ছে রিয়েল সাউন্ড শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করতে থাকুন, দেখা হবে নতুন ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শিবা শিবা।
¿Qué es eso? 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 ¿Qué es eso?